হ্যালো ফ্রেন্ডস, তো আজকে রোববার, আমরা এখন একটু বাচ্চা বেলায় চলে যাব। তো আমরা এখন এই কুল মাখা খাবো, এর জন্য আমরা কুল গাছ তলায় আসছি। এখন এই যে কুল পাড়তেছি, অনেক টেস্টি কুল। ওই ঝাঁকা ঝাঁকা গাছ, ঝাঁকা ঝাঁকা না, গাছ ঝাঁকা না, কুল পার। এই যে আমাদের কুল গাছ, সেই কুল ধরছে, দেখা দিই। পোলিও গাছ ঝাঁকাচ্ছে, গায়ে শক্তি নাই তাও গাছ ঝাঁকাবে। একটাও কুল পড়ে নাই এখনো পর্যন্ত, এই যে একটা দুটা করে পড়তেছে। আর এই যে আমাদের কুল টুকানো চলছে এখন, এই যে একটা কুল, এই যে দেখাই, এই যে কুল, এই যে পাকা পাকা কুল আছে অনেক, এই যে অনেক কুল আছে এখানে। এগুলো নিয়ে যাই এখন মাখা করবো আমরা। যে আমরা এক ব্যাগ কুল পাড়ছি, এই যে এখন আমরা এগুলো নিয়ে গিয়ে মাখা করবো। কুল পাড়া হয়ে গেল, এখন আমরা মাখা করতে যাব কুল। তো এখন এই যে ক্যারাম বোর্ড খেলা হচ্ছে আমাদের মাঠে, ক্যারাম বোর্ড খেলা হচ্ছে চ্যাম, এই যে হট মারতেছে। এই আমাদের কুল পাড়া হয়ে গেল, এখন আমরা যাচ্ছি একটা বন্ধুর বাড়িতে, এখান থেকে কুল মাখা করবো ওখানে গিয়ে। চলো ওখানে গিয়ে আমরা দেখাচ্ছি ব্লগটা। আমাদের কুলের ব্যাগ, আর এই যে যাচ্ছে, সবাই যাচ্ছি, এটা আমাদের পাড়ার গলি। এই যে আমরা একটা জঙ্গল দাদা বাড়িতে উঠতেছি, এই যে বাড়ির মালিক ওনার, আমার কিছু বলবেন দাদা, কিছু বলবেন। এখানে এখন বালা টেস্টিং হচ্ছে, কি কি বলতেছে একটু শোনা যাক। জোর জবরদস্তি করতেছে এখানে, সমাজ রেও, সমাজ রেও, আপ সমাজ রেও, মাটাতে না দেখতে চাই না। ফুল খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছে, খারাপ কুল। এটা এখন গরুকে খাওয়াইতে যাবো, এই যে বাড়ির মালিক এখন ঝাড় দিচ্ছে। মালিক ওই যে উপরে ঝোলানো, এটার মালিক কিছু বলবি, কুল বাচ্চা আমি যাচ্ছি এখন জুতাটা পড়তে। গাইস, এই যে আমরা জুতাটা পরে নিলাম, এখানে চুরি করতে আসছিল বাবাকে, গেটের মধ্যে তালা মেরে চলে যাচ্ছে, কারণ না একে 5 টাকা ললিপপ খাওয়ার জন্য দেয়া যায়। ছেলেটা ভাবছে যে কয়টা কুল গাড়ানো যায়, খাওয়ার ধান্দা করছে কিন্তু খাইতে পারতেছে না। ছেলেটা মিথ্যা কথা বলতেছে, খায় না খায় না। 100 কিলোমিটার নাক পরিষ্কার হয়ে গেলে কি করতেছিস? দেখতে পাচ্ছ একটা কুল ধোয়ার জন্য এক বাটি কতজন যাচ্ছে, কুল তো ধুতে 100 কিলোমিটার। এই যে আমরা এখান থেকে আসছি, এখানে 100 কিলোমিটার বলিস কেন রে, আমরা হাঁটতে আসছি আমরা। বাহ, একটা ভালো জিনিস দেখে নিলাম, টেস্টিং আছে। এই বাচ্চাটাকে দেখো, বাচ্চাটাকে দেখো, ছাপড়ি গুলা বাচ্চাদের মতো এখানে এসে কি করছে, খেয়ে দেয় কাজ নাই। এই এখানে এসে একটা চিকেন দেখতে পেয়েছি, চিকেনটাকে ধরা হবে আজকে। এই যে এই যে চিকেন পাকার, চিকেন পাকার পাকার জল পড়ছে এখান থেকে ফুল দেওয়ার জন্য আজকে। এই যে গাইস, এখানে খাজানা পেয়ে গেছি, এই যে খাজানা, কুলের খাজানা চুল ধুতে গুন্নি বাগ বানাচ্ছে কে জানে, কালাতে কুলগুলার কালার চেঞ্জ করে দিচ্ছি। কি মানে
কেউ দেখছে না হলা কি বলে আস্তে করে এখানে কুল চুরি করছে এ চোর চোর কুল চোর ডাকছে বলছে মানুষের বাড়ি থেকে ধনিয়া পাতা চুরি করবে ওই চোরকে দেখো কিভাবে চুরি করতে ঢুকছে এখানে আমরা কত স্ট্রাগল করে যাচ্ছি এই যে অনেক এখন কুল মাখা হবে এই যে কুলো চুরি করছি আমরা এই যে কুল চুল ধোয়া হয়ে গেছে এখন এই যে বাটতেছে এই যে আমাদের কাজের ছেলে খেতে করবে খাওয়ার স্টাইল হয়েছে এই যে এই যে বাট বাট তাড়াতাড়ি বাট না রে হেভি টেস্ট হবে হেভি টেস্ট এই যে এই যে পোকা বেরোয় কুলের মধ্যে সালাই দেওয়া হইলো আজকে পোকা টোকা সব খাবো আমরা সব চলে কারণ আমরা কুল খাবো আজকে অনেক খাটনি করে কুল পারছি পোকা টোকা সব খাবো তুমি দাদা আসছে আইসে শুধু খাবে আয় আয় তোরই অপেক্ষা ছিল আয় গরুকে দিছি তোকেই দিছিলাম এটা তোকেই দিছিলাম এই যে আসছে কোনো কাজ না করবে শুধু আসে খাবে আর বদনাম করবে বদনাম করবে গরম পড়তে যায় না রাহুলকে মারতে পারে এই যে আসছে জ্ঞান দিতে চলে আসছে জল দিয়ে মাংস কোথা নিয়ে যাবি বাড়িতে আরে তখন দিয়ে খালি বসে থাকে চুপচাপ ভাবছে কখন খাবে ছেলেটা খিদাপ আছে তাই এখানে বসে আছে এই যে আমাদের ফাইনাল পর্যায়ের কুল মাখা হচ্ছে এরপরে টেস্ট করা হবে শুধু এই দেখি মুখটা দিয়ে লোল ফোল পড়তেছে নাকি ঢুকবেই না না আমার লোল পড়বে না এইভাবে না লোল পড়তেছে না এই যে এই যে ছেলের পুরা জিভ দিয়ে একদম করতেছে কেমন এই যে আমরা এখন টেস্ট করতেছি মলের চোখ বন্ধ হয়ে যাচ্ছে তোমার কেমন লাগছে শোনা তুই তো সারা সবকিছু চাইটে নেই বলি খারাপ ও বাবা আপনি আপনি কিছু বলতে চান মাখাটা কে করছে রাহুল মন্টু রাহুল 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 বাবা দেখো কেমন দেখো নাকের পেটটা দেখো নাকের পেট বেশ এইটা দেখো বাইতে নাক বাইতে জীবনে ভাত খায় না এই দেখো একদম একের হয়েছে কুলের মাখাটা তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তো পরের ভিডিওতে আবার দেখা হবে এখন আমরা কুল মাখাগুলো খাবো তো আজকের মতো এখানেই বাই।